আর কোথা থেকে এসেছিস? আমি তোদের মতো শয়তানদের হাত থেকে ভালো ছেলে মেয়েদের বাঁচাতে এসেছি। তুই কি ভেবেছিস তুই এখানে সার্কাস দেখাবি আর আমি ভয় পেয়ে যাব? তোর মতো ছেলে এই মানব মেয়েকে আমার থেকে বাঁচাবে? মন্টুর কাছ থেকে মানব মেয়েকে আগে কেউ বাঁচাতে পারেনি আর পারবেও না, আর এখন তুইও ওদের মতো আমার কাছে মার খাবি। এর চোখেও ঠিক সেরকমই আলো আছে যেরকম ওই বাচ্চাটার চোখে ছিল যে সব সময় টিভি দেখার জন্য জেদ করত। এর মানে এও ভয়ঙ্কর পরীর বশে আছে। তাহলে আমায় একেও ভয়ঙ্কর পরীর বশ থেকে মুক্ত করতে হবে। বিদ্যুৎ পরী করো তুমি চমৎকার, ভেঙে দাও ভয়ঙ্কর পরীর বশের জাল। আকাশ পাতাল ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, একদিন ওকে আমি খুঁজে বের করবই। আর ওই দিন খুব তাড়াতাড়ি আসবে, তবা তবা এই ভয়ঙ্কর পরীর হাত থেকে কেউ বাঁচবে না, কেউ না। এসো আমার কাছে, এসো আরো কাছে, এসো এসো। ফেলে কেন দিলেন আপনি মাটিতে আমাকে? করলাম তো সেটাই যা বললেন আমাকে। মূর্খ, আমি তোমাকে নয় বালবীরকে আমার কাছে ডাকছিলাম। ধ্যান ভঙ্গ করে দিলে তুমি আমার। এবার ওঠো, নিজের জাদুর চলে দেখে বলো কোথায় আছে সে। তুই কি ভেবেছিস এই বিদ্যুতের মতো চমকানো গ্যাজেট দেখে আমি ভয় পেয়ে যাব? এইরকম না, অনেক খেলনা আছে আমার কাছে। আর যদিও এই রকম খেলনা নিয়ে তোর মতো ছোট ছেলেরাই খেলে, মন্টু নয়। আমার একটা ঘুষি তোদের তিনজনের জন্য যথেষ্ট। আমি থাকতে তুমি মানব আর মেহেরকে ছুঁতেও পারবে না। কি করবি তুই? তুই বাঁচাবি এদের দুজনকে? যা, একটা সুযোগ দিলাম তোকে, যা করার না করে নে, পরে না তোকেও ছাড়বো না। পরে বলিস না মন্টু তোকে সুযোগ দেয়নি। কি করবি তুই কর দেখি, তুই কি করতে পারিস দেখি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, মানব আর মেহেরকে তুমি ছোবেও না। ভয় লাগাচ্ছে। চুপচাপ আমার মুখ কি দেখছিস? যা কেড়ে নেয় বিদ্যুতের গ্যাজেটটা। একলা চুপ কর বিদ্যুৎ দল, চল আমিও যাচ্ছি তোদের সাথে, দেখাচ্ছি ওকে বিদ্যুৎ কেমন হয়। ইয়ে, আজে উচিত শিক্ষা পাবে। হ্যাঁ নিশ্চয়ই পাবে। কি হলো, আমার কাছ থেকে তোমরা কেউ এটা ছিনিয়ে নেবে না? আসো আমার কাছে আসো আর নিয়ে যাও এটাকে। আসো মন্টু, ভয় পেয়ে গেছে, মন্টু ভয় পেয়ে গেছে, মন্টু ভয় পেয়ে গেছে। আমাদের ভয় পাচ্ছিস না তুই? এবার সাহস থাকতে যা, লড় ওর সাথে। এইটুকু বিদ্যুতের ঝটকা খেয়ে তোর ফিউজ উড়ে গেল নাকি?
যা ওর কাছে, আবার তোকে রিচার্জ করে দেবে। ওহো, মনে হচ্ছে তোমরা হাঁপিয়ে গেছো। কোনো ব্যাপার না, তোমরা না আসতে পারলে আমি যাচ্ছি তোমাদের কাছে। যাও 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 ওর কাছে, যাও যাও যাও। বিদ্যুৎ পরি তো দিয়েছি ওদের উচিত শিক্ষা, আর তুমিও দাও ওদের শূন্যে ঝুলে থাকার শিক্ষা। এবার তুমি হাওয়ায় লাফানোর মজা নাও। আমি আর উঠতে চাই না, প্লিজ ছেড়ে দাও। চলো ঠিক আছে, এইবারে তোমাদের সোজা উপর থেকে নিয়ে নিচে ফেলে দেবো। না 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 না, প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না, আমার খুব লাগবে, আমার খুব লাগবে। হ্যাঁ ঠিক আছে। আমি শুনেছি যে তোমাদের সাপ খুব পছন্দ, তাই না? তোমাদেরও জানা উচিত না যে সাপ গলায় থাকলে কেমন মজা লাগে। চঞ্চল পরি একে দিতে হবে উচিত শিক্ষা, তাই এর গলায় পড়াও সাপের মালা। আর ওরা মন্টুর পিছনে দৌড়াবে। চঞ্চল পরি, এই মন্টুকে দিতে হবে উচিত শিক্ষা, তাই তোমার দুষ্টুমিটা একটু দেখাও না। আমি তো ওদের এক বছর এত জ্বালাতন করিনি যা তুমি আমায় একদিন করলে। আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার বন্ধুদের কুকুরের থেকে মানুষ করে দাও, প্লিজ প্লিজ। যদি তুমি মানব আর মেহের কে আর একবার বিরক্ত করো, তাহলে দেখে নিও আমি তোমাদের সাথে কি করি। মনে রাখবে, আমি মানব আর মেহেরের রক্ষক। আমরা কোনোদিন জ্বালাতন করবো না, আমরা কখনো করবো না, প্লিজ না, কখনো না, মানব ভাই সরি। এবার আমরা যেতে পারি, প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মন্টু পালা পালা আরো জোরে পালা পালা মন্টু পালা আরো জোরে পালা। দেখে নেবো তোদেরকে, দেখে নেবো পরে। তোমরা খুশি তো? হ্যাঁ খুব খুশি। কিন্তু তুমি কে আর আমাদের সাহায্য করার জন্য কেন এসেছো? আরে তোমরা ভুলে গেলে, তোমরাই তো আমাকে ডেকেছিলে রানীপুরীকে বলে। তোমাকে সত্যি রানীপুরী পাঠিয়েছে আমাদের সাহায্য করার জন্য? হ্যাঁ। না রানীপুরী বয়রা, আর না তোমাদের ঠামে মিথ্যে কথা বলে। আমাকে রানীপুরী পাঠিয়েছে তোমাদের মতো ভালো আর সৎ ছেলে মেয়েদের বাঁচানোর জন্য। থ্যাংক ইউ রানীপুরী। যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে। ঠিক আছে, কিন্তু তোমায় কি বলে ডাকবো আমরা? তোমার নাম কি? বালবীর। আরে বালবীর, তুমি কোথায় চলে গেলে? হঠাৎ এলো আবার হঠাৎ চলেও গেল। থাম্মি ঠিকই বলতো, এই পৃথিবীতে পরীরা আছে যারা ভালো এবং সৎ লোকেদের সাহায্য করে,
এবার মন্টু আমাদের কখনো বিরক্ত করবে না, কারণ বাচ্চাদের রক্ষা করার জন্য বালবীর এখন এসে গেছে। হ্যাঁ ইয়েস, চল এবার স্কুলে যাই। আমার ব্যাগটা তো নিতে দে। হ্যাঁ হ্যাঁ চল। মায়েরটা রেখে দেবো? হ্যাঁ। আরে বল্লু, তুমি এসে গেছো, টিফিন দিয়ে এসেছো? হ্যাঁ, চিন্তা করতে হবে না, ওরা নির্ভয়ে স্কুলে যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, ঠিকঠাক স্কুলে যাবে মানে? মানে আমি ওদের টিফিন দিয়ে এসেছি তো, ওরা আর খালি পেটে থাকবে না, তাই আপনার চিন্তা করতে হবে না। কিন্তু এত দেরি হলো কেন, রাস্তা ভুলে যাওনি তো? হ্যাঁ, আমার জন্য এই রাস্তাটা নতুন তো তাই। ঠিক আছে চলো, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। হুম হ্যাঁ, আয় আয় বাবা, বস। এই নাও। আরে এভাবে কি দেখছো? আমার মাও এইভাবেই পরিবেশন করে, পরিবেশন করত। সব মা একই রকম হয়, সব সময় নিজের সন্তানকে ভালোবাসে। নাও খেয়ে নাও তো। কি হয়েছে? পেয়ে গেছি আমি বালবীরের দেখা, তাই তো এত জোরে আপনাকে ডাকা। সত্যি বলছো? হ্যাঁ। কোথায়, কোথায় ও? এই দেখুন। কোথায় তবা তবা, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখুন একটু শান্ত হয়ে, এখানেই আছে ও। হ্যাঁ দেখুন। তুমি আবার বাজে কথা বলছো না তো? বাজে কথা নয় এটা, দাঁড়ান একটু দেখুন। কিন্তু এখানে বালবীর কোথায়? এটা ওই সেই জায়গা যেখানে গিয়েছিল বালবীর পৃথিবীতে প্রথমবার। দেখুন, হতে পারে থাকে কাছাকাছিও। জানতে পারি আমরা ওখানকার লোকেদের থেকে ওর সম্বন্ধে। এবার আমাদের সাক্ষাতের সময় চলে এসেছে বালবীর, তুমি তৈরি তো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে বালবীর সত্যি এসেছিল। চিমটি কাট আমায়। কিন্তু সত্যি বলবো মানব, কি কামাল করে দিল না বালবীর, এক ছটকায় ওই মন্টুকে সোজা করে দিয়েছে। এবার ও কখনো আমাদের বিরক্ত করবে না। হ্যাঁ, ও কি আবার ঝুলতে যাইবে নাকি? আর ওই বিদ্যুতের ঝটকা, মানবর মেহেরকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। আমাদের পরি ভয়ঙ্কর, কেন আপনি দেখছেন ওই দিকে? আপনি কি চান গরম গরম চা খেতে? মূর্খ একটা, মূর্খই থাকবে। আমি ওর সুগন্ধ পাচ্ছি। হ্যাঁ, আসছে না তো গন্ধ আমার কানেতে? তোমার নিজের কান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আমি বালবীরের পরিচিত সুগন্ধ পাচ্ছি ওই চায়ের দোকান থেকে। এবার তুমি বেঁচে
কোথায় যাবে বালবীর? চুপ, নিজেও কিছু করবে তুমি? এবার কি তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে? আরে এই মাত্র তো আপনি বললেন করবো না, আমি যেটা করি আমি করি, তো কি করি আমি? নাক খুলে শোনো নিজের। বালবীরের সুগন্ধ ওদিকে ওই চায়ের দোকান থেকে আসছে। পৃথিবীতে আসার পরও প্রথমেই এখানে এসেছিল, আর যদিও এখানে এসে থাকে তাহলে চা বিক্রেতা নিশ্চয়ই ওকে দেখেছে। চলো ওকে জিজ্ঞাসা করি। বড়ি ভয়ঙ্কর, আমরা জিজ্ঞাসা করবো কাদের যখন দেখতেই পাবে না ওরা আমাদের? আরে তবা তবা, পৃথিবীর মানুষ আমাদেরকে দেখতে পাবে না, কিন্তু যদি আমরা চাই আমরা ওদেরকে দেখা দিতে পারি। তুমি নিজের মস্তিষ্ক ব্যবহার করো না, যা আমি বলছি তাই করো। চলো এখান থেকে। মনে হচ্ছে শিখেছে জাদু পৃথিবীর লোকেরাও। যেমন দেখতে পায় না ওরা আমাদের, তেমন দেখতে পাচ্ছি না আমরা ওদের। মূর্খ, পৃথিবীর লোকে বালবীর ছাড়া এই শক্তি কারোর কাছে নেই। এই চা বিক্রেতা কোথাও অদৃশ্য হয়নি, আশেপাশেই কোথাও আছে, আর দোকান যখন খোলা নিশ্চয়ই ফিরে আসবে। হয়তো বা তার সাথে বালবীরও। বালবীরও? হ্যাঁ, ও এখানেই কোথাও আছে, আর খুব শীঘ্রই সে আমার চোখের সামনে আসবে। এবার কোথায় পালাবে তুমি বালবীর? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।